কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এসব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন, এ সময় আপনাদের মাঠ পর্যায়ে করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সাথে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ, এবং শেষাংশে থাকছে মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। সারা দেশে প্রায় 373টি হাওর রয়েছে, প্রায় 8.5 হাজার বর্গ মাইল আয়তন নিয়ে হাওর গঠিত। এ হাওরে প্রায় 2 কোটি লোক বসবাস করে, যাদের অধিকাংশই কৃষিজীবী এবং মৎস্য এবং অন্যান্য জীবিকা দিয়ে তারা জীবিকা নির্বাহ করে। সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার প্রায় 25 ভাগ জুড়েই হাওর এলাকা। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর এর মধ্যে উল্লেখযোগ্য। জেলার তাহিরপুর ও ধর্মপাশার প্রায় 97.29 বর্গ কিলোমিটার জুড়ে টাঙ্গুয়ার হাওর। জীববৈচিত্র্যের দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল হিসাবে পরিচিত টাঙ্গুয়ার হাওর। ১৯৯৯ সালে সরকার টাঙ্গুয়ার হাওরকে পরিবেশগত সংকটাপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করে, যা পরবর্তীতে টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের অন্যতম রামসার সাইট হিসেবে আন্তর্জাতিক জলাভূমি কনভেনশনে স্বীকৃতি লাভ করে। হাওরবাসী মূলত কৃষিজীবী, তা প্রায় 56 ভাগ লোক কৃষির উপরে নির্ভরশীল। হাওরে একটিমাত্র ফসল, বোরো ফসল আবাদ হয়, যেটা কার্তিক মাস থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত বা বৈশাখ মাস পর্যন্ত হাওরে বোরো আবাদ হয়। এই বোরো ধানের উপরে তাদের জীবন, জীবিকা, কর্ম সব কিছু আবর্তিত হয়। এই তারা সারা বছর এই হাওরকে নিয়েই ব্যস্ত থাকে। হাওর মূলত বর্ষায় পানি থাকলেও শুষ্ক মৌসুমে কিন্তু এটা পুরোপুরি শুকিয়ে যায়। সারা এই বর্ষার যে তলানি পানি, পানিটুকু হাওরের কিছু বিলে এবং নদীতে থাকে। এই নদীকে, এই বিলের জলাশয়ের জলকে কেন্দ্র করেই কিন্তু হাওরের কৃষি আবর্তিত হয়। এই তারা এই যে বিশাল আগে গোচারণ ভূমিগুলি ছিল, এই গোচারণ ভূমিগুলি এখন সবুজ নয়নবিরাম ধানের ক্ষেত্রে পরিণত হয়েছে। হাওরের সবচেয়ে যে 3টা সমস্যা আমি বলবো, ধান রোপণ, কর্তন এবং পরিবহন, এইগুলি করার জন্য সরকার একটা ব্যাপক প্রোগ্রাম নিয়েছে। প্রায় 172 কোটি টাকা ব্যয়ে 25% ভর্তুকি দিয়ে কৃষি সরঞ্জাম দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। আমরা যে পরিমাণ চাল উৎপাদন করি তা আমাদের জনগণের জন্যে, আমাদের সারা বছরের খাদ্য হিসেবে আমাদের জন্য যথেষ্ট। কিন্তু এই চালের দুটো রান্না পদ্ধতি আছে, প্রচলিত আছে আমাদের সমাজে। প্রাচীনকাল থেকে এই দুটো পদ্ধতি আমরা অনুসরণ করে আসছি। একটি অতিরিক্ত জলে মাড় ফেলে রান্না, আর একটি পরিমিত জলে বসা ভাত রান্না। তো মাড় ফেলে যেটি আমরা রান্না করি, এটি আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত এবং এটি একটি অবৈজ্ঞানিক পদ্ধতি, যেখানে আমাদের চালের পুষ্টিমান অপচয় হয় এবং চালের একটি অংশ মাড়ের সঙ্গে গলে কার্বোহাইড্রেট, যাকে আমরা বলি, এটি অপচয় হয়ে যায়। তো এই বিষয়টি ব্যাপকভাবে খাদ্য বিজ্ঞানীদের মধ্যে নানাভাবে এই ধারণাটি আছে এবং স্ট্যান্ডিং একটি
সত্য ছিল যে মাড় ফেললে নানা রকমের পুষ্টি অপচয় হয়, কিন্তু চালের যে একটি পরিমাণ ভলিউমের একটি কোয়ান্টিটি যেটা অপচয় হচ্ছে সেটি আমরা ইতিমধ্যে একটি গবেষণার মধ্য দিয়ে আমরা চিহ্নিত করেছি এবং এই ফাইন্ডিংসটি একটি ব্যাপকভাবে আমরা জনগণের মধ্যে ইতিমধ্যে প্রচার শুরু করেছি যে আমাদের মাড় ফেলার মধ্য দিয়ে 13-15% চাল, 13-15% চাল আমাদের অপচয় হয়ে যাচ্ছে, যাতে আমাদের বিরাট একটি অর্থনৈতিক ক্ষতি এবং আমাদের দেশে এবছর প্রায় আপনার 3.5 কোটি মেট্রিক টন চাল আমাদের উৎপাদন হয়েছে। তো 15% করে যদি আমাদের অপচয় হয় এটা প্রায় 50 লাখ মেট্রিক টনের চেয়েও বেশি। এই অপচয়টি প্রায় 25,000 কোটি টাকার চাল আমাদের প্রতি বছর অপচয় হয়ে যাচ্ছে। তো এটি হলো একটি দিক, আর পুষ্টির দিক থেকে বিরাট অঙ্কের পুষ্টিমান আমরা হারিয়ে ফেলছি, যেখানে আমাদের মাতৃস্বাস্থ্য শিশু স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে, আমাদের শিশুদের গ্রোথ শিশুদের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে, আমাদের মায়েদের মধ্যে এনিমিয়া আর প্রকোপ রয়েছে এবং সেখানে মাতৃ এবং শিশু স্বাস্থ্যের সুরক্ষার জন্যে এই বশাবাদ পদ্ধতিটি খুবই প্রণিধানযোগ্য এবং এই বৈজ্ঞানিক পদ্ধতিটি অনুসরণের মাধ্যমে আমরা আমাদের মাতৃ এবং শিশু স্বাস্থ্য সুরক্ষা করতে পারি, আমাদের জাতীয় সম্পদের যে অপচয় হয়ে যায় মাঠ ফেলে দিলে সেটাও আমরা সাশ্রয় করতে পারি বশাবাদ রান্নার প্রক্রিয়ার মধ্য দিয়ে। ফসলের রোগ এবং পোকামাকড় দমন করে ফসলের ভালো ফলন পেতে আমাদের দেশের কৃষকেরা বালাইনাশক ব্যবহার করে থাকেন, কিন্তু তারা তাদের নিজের অগোচরে প্রয়োজনে বেশি বালাইনাশক ব্যবহার করে থাকেন। এতে পরিবেশের যেমন ক্ষতি হয় তেমনি বালাইনাশক ব্যবহারে কৃষক ভাইদের খরচও বেড়ে যায়। কিভাবে কম বালাইনাশক ব্যবহার করে ফসলের ভালো ফলন এবং পরিবেশের সুরক্ষা করা যায় এ বিষয়ে বললেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মুখলিসুর রহমান। আমাদের দেশে আমরা বালাইনাশক ব্যবহার করে থাকি। এই বালাইনাশক সিনথেটিক কেমিক্যালস, এটা আমাদের পরিবেশ দূষণ করতেছে। আমরা এই পেস্টিসাইডগুলো যাচ্ছেতে ব্যবহার করতেছি। আমাদের কৃষকদের উচিত এই পেস্টিসাইডগুলো জুডিশিয়াল অ্যাপ্লিকেশন করা উচিত এবং এই পেস্টিসাইড আমরা শস্য উৎপাদনে ব্যবহার করে পেস্ট বা বালাই দমন করছি, কিন্তু এর সাইড এফেক্টে প্রচুর হয়েছে। আমাদের পানি দূষণ করতেছে, মাটি দূষণ করতেছে। এই দূষণের ফলে আমাদের জমিতে যদি এই পানিতে সেচ দেওয়া হয় তাইলে আমাদের ফসলের উপরে যেমন প্রভাব পড়ে এবং ফুড চেইনের উপর প্রভাব বিস্তার করে। অনেক সময় দেখা যায় যে এই পেস্টিসাইডগুলো শরীরে ঢোকার পরে বিভিন্ন ধরনের রোগ বালাই হচ্ছে, যেমন আমাদের অনেক সময় আমরা অনেক রোগ ক্যান্সার হচ্ছে এবং যার ফলে আমাদের অনেক হেলথ সম্পূর্ণ যেমন ডাইজেস্টিভ সিস্টেমে অনেক সমস্যা হচ্ছে। আমাদের দেশের ফার্মারদের আসলে উচিত যে কোনো পেস্টিসাইড কেনার পূর্বে পেস্টিসাইড বোতলের গায়ে যে লেবেলটা আছে এটা ভালোভাবে পড়া উচিত এবং এই পেস্টিসাইডের লেবেলের উপরে যে সক্রিয় উপাদানের উপাদান এবং প্রয়োগ মাত্রা এটা নির্ধারণ করা উচিত। অনেক সময় দেখা যায় আমাদের দেশের কৃষকরা এই প্রয়োগ মাত্রাটা ঠিক মতো প্রয়োগ করে না। তারা মনে করে যে যদি একাধিকবার পেস্টিসাইড দেওয়া হয় তাইলে পেস্ট বেশি দমন হয়, কিন্তু আসলে রিপিটেডলি পেস্টিসাইড দমন করার ফলে আমাদের ক্রপ থেকে শুরু করে পরিবেশ দূষিত হচ্ছে। মাটির অনেক বায়ুরজম আছে, সেগুলো মারা যাচ্ছে। যেমন আমরা আর্থমের কথা বলতে পারি, হ্যাঁ, যেগুলো কীটনাশক ব্যবহার করলে এখন আর্থম কিন্তু আমাদের দেশে পাওয়া যাচ্ছে না। আর্থম আমরা জানি প্রকৃতির নাঙ্গল। প্রত্যেকটা পেস্টিসাইডের একটি সময়কাল আছে, সেই সময়কালটা মেনে আমাদের ব্যবহার করতে হবে। দেখা যায় যে আমাদের সময় ফার্মার সকালে পেস্টিসাইড অ্যাপ্লিকেশন করে বিকালে এরিয়া আসে বাজারে, এটা কিন্তু ঠিক না। পেস্টিসাইড দেওয়ার পরে তার রেসিপি, প্রত্যেকটা পেস্টের রেসিপি প্যাকটের একটা সময় আছে, সেটা আমাদের মানতে হবে, কমপক্ষে 1 সপ্তাহ মানতে হবে। দর্শক দেখছেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের বাংলার কৃষি, সঙ্গেই থাকুন। বাংলাদেশে প্রাণী সম্পদ উন্নয়নের জন্য প্রাণী খাদ্য একটি প্রধান সমস্যা। আমাদের দেশে প্রাণী সম্পদের খাদ্য হিসেবে ব্যবহৃত দ্রব্যের মধ্যে শস্য উপজাতি প্রধান। শস্য উপজাত হিসেবে আমরা প্রধান ফসল যেমন ধান, গম, ভুট্টা, ডাল
প্রভৃতিকে পেয়ে থাকে এবং এগুলো গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। এ সমস্ত উপজাতের খাদ্যমান খুবই কম, যা গবাদি পশুর দৈহিক ব্যবস্থাপনা ও উৎপাদনের জন্য যথেষ্ট নয়। লাভজনক গবাদি পশু পালন এবং এ থেকে দুধ মাংস উৎপাদনের জন্য কাঁচা ঘাসের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। প্রাপ্ত তথ্য ও উপাত্ত অনুসারে দেখা যায় যে আমাদের দেশের গবাদি পশুর জন্য কাঁচা ঘাসের প্রাপ্যতা মাত্র 1.5 কেজির মতো, যার পরিমাণ প্রয়োজনের তুলনায় অত্যন্ত নগণ্য এবং এর যোগান সাধারণত রাস্তার পাড়, অনাবাদি জমি, বাড়ির আশপাশ, বাঁধ প্রভৃতি জায়গা থেকে সরবরাহ করা হয়ে থাকে। বাংলাদেশে কাঁচা ঘাসের চাষ কিছু কিছু দুগ্ধ অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ। দেশে সবুজ ঘাসের অভাব পূরণ করার জন্য বিএলআরআই নেপিয়ার জাতের উন্নত অ্যাক্সেশন সিলেকশন করে বিএলআরআই নেপিয়ার 4 ঘাসটি তৈরি করেছে। এটি একটি বহুবর্ষী ঘাস, একবার লাগালে 3 থেকে 4 বছর পর্যন্ত ঘাস কাটা যায়। বছরের যে কোনো সময় চাষ করা যায়, তবে ফাল্গুন থেকে আষাঢ় মাস উত্তম সময়। কার্তিক বা অগ্রহায়ণ মাসে বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে কাটিং বিছিয়ে দিলে নেপিয়ার ঘাস অত্যন্ত সহজেই উৎপন্ন করা যায়। বাংলাদেশের প্রায় সব ধরনের মাটি, এমনকি পাহাড়ি ঢাল এবং সীমিত লবণাক্ত জমিতেও এই ঘাস জন্মে। জলাবদ্ধ জমি এ ঘাসের জন্যে অনুপযোগী। প্রযুক্তিটির বৈশিষ্ট্যগুলো হচ্ছে ঘাসগুলো দ্রুত বর্ধনশীল ও অধিক উৎপাদনশীল। এই ভ্যারাইটি থেকে বছরে প্রায় 4 থেকে 5 বার ঘাস কাটা বা কাটিং করা যায়। বছরের যে কোনো সময় কাটিং নেওয়া যায়, ফলে সারা বছরই ঘাসের উৎপাদন সম্ভব। আলাদাভাবে বীজের কোনো দরকার হয় না। একবার চারা লাগালে 3 থেকে 4 বছর পর্যন্ত ফলন পাওয়া যায়। সারা বছরই সবুজ ঘাস উৎপাদন সম্ভব, যা দুগ্ধবতী গাভীর জন্য খুবই প্রয়োজনীয়। দারিদ্র বিমোচন ও আত্মকর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধি করে জাতীয় পুষ্টি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হয় এই ঘাস। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময় প্রচারিত হবে। আপনাদের মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লেখার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। ইমেইলেও আমাদের লিখতে পারেন। আমাদের ইমেল আইডি banglarkrishi@ais.gov.pd। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। এছাড়াও ইউটিউবে আমাদের অনুষ্ঠানটি আপনারা দেখতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের এই আয়োজন, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলা।